ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয় দাস মন্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকের একটি ভিডিও দিয়ে। ভিডিওটি দেখুন, এই দেখুন আমার কাছে আছে লেডিস ফিঙ্গার, আমি জমির থেকে তুলে নিয়ে আসছি। আমি নিজের বাড়িতে চলে এসেছি, কোয়ার্টার ছেড়ে বলেছিলাম আগেই, আমি আমার বাড়ির থেকে তুলে এনে এই যে ভালো করে ধুয়ে নিলাম। লেডিস ফিঙ্গার কাটার পদ্ধতি আমি আপনাদের জানাচ্ছি। প্রথমেই লেডিস ফিঙ্গারটিকে ভালো করে জলে ধুয়ে নিন। এইভাবে যে আমি জলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে, কেটে রান্না করতে হবে। আর আপনি কেটে যদি না ধুতে যান কেটে, তাহলে পরে ওর যা গুণাগুণ আছে সব বেরিয়ে যাবে, আর কোনো টেস্টও থাকবে না, খেতেও ভালো লাগবে না, বিচ্ছিরি ধরনের একটা পিছলে পদার্থ হয়ে থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আজকে দেখুন আমি এটা সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত এই দুটো দিয়ে করব, সর্ষে পোস্ত করব। কিভাবে করব এটি দেখে নিই। এই যে এরকমভাবে আমি কেটে নেব, ওর সঙ্গে আপনি দিলে পরে আলু দিতে পারেন। এইভাবে কেটে নিন একটু বড় বড় করে, কেটে নিলাম। দেখুন এটা খুব তাড়াতাড়িও হবে, কাটতে বেশি সময়ও লাগবে না, আপনি দুটো তিনটে একসঙ্গেও করতে পারেন। শুধু কাটার সময় একটু উল্টো পাশ করে দেখে নেবেন ভিতরে কোনো পোকা আছে কি না। একদম ইজি কাটা। এই যে আমি কেটে দিচ্ছি, এটা খুব সুন্দর সুস্বাদ একটি ভেজিটেবলস, ওর নাম হচ্ছে লেডিস ফিঙ্গার, আবার ওখরাও বলি আমরা, আর আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা বলি ভেন্ডি, আবার বাংলাদেশে বলে ঢেঁড়স, বিভিন্ন নাম ওর। এটা যখন আমি রান্না করব তখনও আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন খুব তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে। এবার এইভাবে ধরুন, এইভাবে ধরে নিয়ে এই সাইড থেকে কেটে ফেলে দিন। এটা খেলেও খাওয়া যেতে পারে, কিন্তু খুব শক্ত এই সাইডটা হবে, এই যে সেই জন্যই কেটে বাদ দেওয়া হয়।